কিভাবে ব্যবহার করবেন টপিরিভা 25? এটি কি কিভাবে কাজ করে? আপনি যদি টপিরিভা 25 নিতে ভুলে যান, টপিরিভা 25 এর ব্যবহার, টপিরিভা 25 এর পার্শ্বপ্রতিক্রিয়া, কুইক টিপস, এসব জানতে হলে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এক, কিভাবে ব্যবহার করবেন। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন। এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন, চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। টপিরিভা 25 খাবারের সাথে বা খাবারের ছাড়াও নেওয়া যেতে পারে, তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো। দুই, কী কাজ করে। টপিরিভা 25 এটি অ্যান্টিপেলে পোর্টিনস ওষুধ। এটি মস্তিষ্কের স্নায়ু কোষের অস্বাভাবিক এবং অতিরিক্ত কার্যকলাপ হ্রাস করে, খিচুড়ি বা ভিড় নিয়ন্ত্রণ করে। আপনি যদি নিতে ভুলে যান, আপনি যদি টপিরিভা 25 এর একটি ডোজ মিস করেন, যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন। যাই হোক, যদি আপনার পরিবর্তে ডোজের প্রায় সময় হয়ে যায়, মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান, ডোজ দ্বিগুণ করবেন না। টপিরিভা 25 এর ব্যবহার ম্যাগি বা খিচুড়ি, মাইগ্রেন প্রতিরোধ, লেন্স গ্যাস্ট সিন্ড্রোম। তারপর এর পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে সাধারণ পেটে ব্যথা, ডায়রিয়া, মাথা ঘোরা, ক্লান্তি, জ্বর, ক্ষুধা মন্দা, স্মৃতিহীন, বমি বমি ভাব, নার্ভাসনেস, অসারা, সাইকোমোটর বেগ, তন্দ্রা, উচ্চ শ্বাস নালীর সংক্রমণ, ওজন কমানো ইত্যাদি। কুইক টিপস, আপনার ডাক্তারের নির্দেশ অনুযায়ী নিয়মিত আপনার ওষুধ সেবন করুন, কারণ ডোজ মিস করা হলে খিচুড়ি হতে পারে। আপনার ওষুধের ব্র্যান্ড পরিবর্তন করবেন না এবং নিশ্চিন্ত করুন যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ওষুধ রয়েছে। খিচুড়ি প্রতিরোধ করার জন্য কিছু স্বাস্থ্যকর টিপস। এটি মাথা ঘোরা এবং ঘুমের কারণ হতে পারে। ড্রাইভ করবেন না বা এমন কিছু করবেন না যার জন্য মানসিক ফোকাস প্রয়োজন, যতক্ষণ না আপনি জানেন যে এটি আপনাকে। তারপর টপিরিভা 25 গ্রহণ করার সময় সারাদিন প্রচুর পরিমাণে তরল পান করে নিজেকে হাইড্রেট রাখুন। এটি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমাতে পারে। এই ওষুধের সাথে চিকিৎসার সময় আপনার ওজন নিরীক্ষণ করুন, কারণ এটি ওজন বাড়তে পারে। আপনি যদি হঠাৎ মেজাজ পরিবর্তন লক্ষ্য করেন বা আত্মহত্যার চিন্তাভাবনা বিকাশ করেন, তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। আপনার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ ওষুধ বন্ধ করবেন না, কারণ এটি খিচুড়ি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিতে পারে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। সালামু আলাইকুম।